আট বছর পর বিশ্বকাপ খেলতে গেলেন এনামুল হক বিজয়। সাকিবের ইঞ্জুরিতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে চান এই ওপেনার, সেটা হোক ব্যাট হাতে কিংবা একটা ভালো ক্যাচ ধরে। এশিয়া কাপের মতো বিশ্বকাপের এই হঠাৎ পাওয়া সুযোগে অবশ্য অনেক অবাক নন বিজয়। দেশ ছাড়ার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। লম্বা বিশ্বকাপে ইঞ্জুরি সংখ্যা জানা ছিল সবার, তাই তো ব্যাকআপ একটা স্কোয়াড নিয়ে রীতিমতো ক্যাম্প করেছিল বিসিবি। আট জনের সেই স্কোয়াডে ওপেনার হিসেবে সাইফ হাসান, জাকির হাসানদের রাখা হয়েছিল। তখন বলা হয়েছিল ইঞ্জুরিতে বদলি কাউকে বিশ্বকাপে পাঠাতে হলেই এই আটজন থেকেই যাবেন। সেখানে ছিলেন না নাঈম শেখ কিংবা এনামুল হক বিজয়। অথচ যখন ইঞ্জুরিতে প্রথমবার বদলি ক্রিকেটার প্রয়োজন হলো, তখন হাওয়া সে বিকল্প স্কোয়াড। ডাকা হলো কি না এনামুল বিজয়কে, যাকে রাখাই হয়নি স্কোয়াডে। শুরু থেকেই বিসিবির পরিকল্পনা যে কতটা এলোমেলো ছিল, এটা তারই একটা জ্বলন্ত উদাহরণ। সবাইকে প্রস্তুতির মধ্যে রাখাটা, অনুশীলনে রাখাটাও ইম্পর্টেন্ট। তবে এমন সুযোগ নতুন নয় এনামুল বিজয়ের কাছে। এর আগেও গিয়েছিলেন এশিয়া কাপে, সাকিবের ইঞ্জুরিতে সুযোগ হলো আরও একটা। উপরওয়ালার ইচ্ছা ছিল, এই জন্য হয়তো যেতে পারছি। বাকিটা তো এসব তো হতে থাকে আর কি, ক্রিকেটারদের সবসময় সাপোর্ট করছে, তাদের এই দোয়াটার জন্য আমি কাজে রূপান্তরিত করতে পারি, ভালো করতে পারি দলের জন্য, এটাই চাচ্ছি। তারা এরভাবে দোয়া করতে থাকুক, আর নিজেকে আমি যতটুকু প্রিপেয়ার করেছি চেষ্টা করব অ্যাপ্লাই করার জন্য। 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পড়ে ছিটকে যেতে হয়, সেটাই ছিল বিজয়ের শেষ বিশ্বকাপ। আট বছর পর মিলল আরও একটা সুযোগ, সেটাও আবার আরেকজনের ইঞ্জুরিতে। এর মাঝে ঢাকা লিগে দুই মৌসুমে 2000-এর কাছাকাছি রান করেছিলেন, জাতীয় লিগেও খুলনার হয়ে করেছেন সেঞ্চুরি। ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে যাওয়াটা আসলে ভাগ্যের বিষয়, তো আমি মনে করি যে লাস্ট ম্যাচ হিসাবেও ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, এটাই বড় আমার জীবনের জন্য। আমি চাই যতটুকু পারি নিজেকে কন্ট্রিবিউট করার, সেটা একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ের সুযোগ পেলে হোক, দলকে জেতাতে চাই। বিশ্বকাপে টাইগারদের শেষ ম্যাচ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে একাদশে সুযোগ পেলে কোথায় পাবেন বিজয়, ওপেনার নাকি মিডল অর্ডার? প্রশ্নটা কঠিন হলেও যেখানে সকাল সন্ধ্যা সিদ্ধান্ত পরিবর্তন হয়, সেখানে বিজয়কে খেলানো তো টিম ম্যানেজমেন্টের কাছে এক পলকের সিদ্ধান্ত। জমুনা স্পোর্টস, ঢাকা।